আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহি ওয়াবারাকাতু, ওয়েলকাম টু মাই অ্যানাদার ভিডিও। আমি আজকে ইনশাল্লাহ আপনাদেরকে যেটা নিয়ে উপস্থিত হয়েছি সেটা হচ্ছে হাওয়াই অথবা হাওয়াই মিডিয়া প্যাড M6, ওয়ান অফ দ্য লেটেস্ট হাওয়াইয়ের ম্যাড। যেরকম আমরা জানি স্যামসংয়ের ট্যাব আছে, অ্যাপেলের বা আইপ্যাডের আইপ্যাড 1, 2, 3, 4 অ্যান্ড এয়ার অনেকগুলো আছে। হাওয়াই অনেকটা জনপ্রিয়, এটা অনেকটা এক্সপেন্সিভ। তো আমরা দেখতেছি এটা স্ক্রিন প্রবলেম আছে এবং চার্জিং পোর্ট সমস্যা আছে। তো ইউ ক্যান লার্ন উইথ মি টুডে হাউ টু চেঞ্জ স্ক্রিন, কীভাবে এটার স্ক্রিন চেঞ্জ করতে হয়। একদম ইজি, এটা চেঞ্জ করতে হলে আপনাকে অনলি দুই তিনটে টুলস হলে এনাফ। একটা টুলস এই দুইটা আর একটা চার কোণাল স্ক্রু ড্রাইভার, তাহলে তিনটে টুলস আপনার দরকার, তিন চারটা টুলস আর আপনার অবশ্যই একটা হিট গান দরকার। তো আপনি এগুলো সবগুলো কালেক্ট করতে পারেন আলিবাবা এক্সপ্রেস এনি প্লেস থেকে। আর আপনি যদি বাংলাদেশে হয়ে থাকেন তাহলে নিকটস্থ কোনো পাইকার দোকান থেকে বা মোবাইল মার্কেট থেকে আপনি এগুলো কালেক্ট করতে পারেন। চলুন এটা করে আমরা শুরু করি, লেটস স্টার্ট। বিসমিল্লাহ, আপনি হিট গানটা 150 বা 200 সেলসিয়াস রাখতে পারেন এবং হিট দিতে পারেন চারপাশে। আপনি যখন চারপাশে হিট দিবেন, নট এক জায়গায় এরকম এক জায়গায় হিট দিবেন না, আপনার সাইডের পাশে ইকুয়ালিভাবে হিট দিতে হবে। এক দু থেকে তিন মিনিট আপনি হিট দিবেন এবং দেখবেন ফিল করবেন কতটুকু আপনার ট্যাপটা হটেছে, গরম হয়েছে। আমার দেন আপনাকে বন্ধ করে রাখেন। এই টুলসটা নেন, টুলস নেওয়ার পরে আপনি যে কোনো এক পাশে, যেখানে আপনার সুবিধা, এক পাশ থেকে আপনি একটা আড়ল হালকা এভাবে একটা পেস নেন, যাতে আপনি আপনার জন্য এটা খোলাটা সহজ হয়। আমাদের একটু হিট দিতে হবে চারপাশে, হিট দিতে থাকেন একটুভাবে। তারপর আপনি দেখুন এক পাশে আপনার যে পাশে সুবিধা হয়, এক পাশে এরকম হালকা যখন আপনি উঠালেন এক পাশে একটা কর্নারে, দেন এরকম একটা টুলস নেন অথবা যে কোনো একটা টুলস আপনি নিতে পারেন। নেওয়ার পর সাইড পাশে আপনি চারপাশে আপনি যেহেতু শক্তভাবে লিম আটকানো, সো আপনি চারপাশে আপনি বা টেপে আটকানো চারপাশে আপনি করতে হবে এভাবে। হাওয়া শরীর নেওয়ার পরে দেন এভাবে তুলবেন, ঝামেলা না, একদম সহজ এভাবে ইজি। দেন আপনি দেখতেছেন এটা দুটো কানেক্টর, এখানে একটা কানেক্টর আর এখানে একটা কানেক্টর। হ্যাঁ, এবার ধরি আপনি এখানে কানেক্টর জন্য এখানে প্রথমে একটা মেথাল দিয়ে একটা স্ক্রু লাগানো আছে, দেন আপনি মেথালটা খোলেন, স্ক্রুটা খোলেন এভাবে। অবশ্যই আপনি অনেকে স্ক্রু ড্রাইভার ধরার জানে না, আপনারা স্ক্রু ড্রাইভারটা এবার ধরবেন এভাবে, দেন জাস্ট ইজিভাবে টু স্ক্রু আপ এভাবে রাখেন। দেন ডিসকানেক্ট করতে হাত দিয়ে ডিসকানেক্ট করতে পারেন অথবা একটা টুলস আছে, টুলসটা আমার এখানে আপাতত নাই, ডিসকানেক্ট করতে পারেন। তো আমি হাতে ফেভার বেশি করি, দেন আমাদের ডিসকানেক্ট হয়ে গেছে। দ্বিতীয় যে ডিসকানেক্টটা এখানে এই ক্যাবেলটা, এটা হোম বটমের ক্যাবেল। সো আপনি এখানে একটা পা আছে, পাটা প্রথমে শোয়া আছে, এটা উঠাতে হবে, উঠাতে হওয়ার পরে এটা হালকা একটু টান দিতে হবে। এই তাহলে আপনি একদম ইজি ডিসকানেক্ট।
হাওয়াইয়ের মিডিয়া প্যাড M6 10 ইঞ্চি মোটামুটি সহজ। তাহলে এবার আপনি দেখেছি ইনসাইড আরও অনেকগুলো কাজ আছে। আপনার যদি হোম বাটন ডিফেক্ট হয়ে যায় একদম ইজি টু চেঞ্জ হোম বাটন, জাস্ট অনলি এই ক্যাবেলটা রিপ্লেস করা হোম বাটন ঠিক হয়ে যাবে। আর আপনার আর এখানে আপনার যদি চার্জিং পর যে মেজর যে প্রবলেমগুলো হয় একটা ট্যাব বা স্যামসাং ট্যাব বা হাওয়াই ট্যাব হোক অথবা অ্যাপেলের আইপ্যাড হোক, মেজর প্রবলেম হচ্ছে যে স্ক্রিন অথবা LCD অ্যান্ড চার্জিং পোর্ট। তো এটার চার্জিং পোর্টেরও সমস্যা আছে। সো এটারও একদম ইজি চার্জিং পোর্ট চেঞ্জ করার জন্য এখানে মাত্র 1, 2, 3, 4, 5, 6টা স্ক্রু আছে, সরি 5টা স্ক্রু আছে। এটা তোলার পরে এখানে একটা মেথাল আছে নিতে হবে, আমরা দেখাচ্ছি একদম ইজি। এক দুই তিন, তো ইনশাল্লাহ আপনারা চাইলে যে যে কেউ এই কাজটা করতে পারেন ইনশাল্লাহ, যে কোথাও থেকে বাড়িতে থেকে বাসায় থেকে আপনার অফিস থেকে প্রতিষ্ঠান থেকে থেকে আপনার ইনশাল্লাহ কাজটা এটা নেবেন, এটা প্রোটেকশন। দেন আপনি দেখতেছেন, আই হোপ ইউ সি দ্য বেটার, অনলি দিস একটা ফুল একটা চার্জিং বেস চলে আসতেছে। আসার পরে এই ক্যাবেলটা ডিসকানেক্ট করতে হবে আপনাকে। দেন এটা হচ্ছে চার্জিং পোর্ট ডিসকানেক্ট। এটা আমরা দুইভাবে ঠিক করতে পারি, একটা হচ্ছে আমরা বাংলাদেশে যেটা সম্ভব বা এখানেও সম্ভব, এটাকে ঝালাই করে তুলতে হবে, তুলে নতুন একটা লাগাইতে হবে, বাংলাদেশের কস্ট এটা হবে 20-30 টাকা মতো হবে, 15 টাকা। আর নাহলে পুরো বেসটা চেঞ্জ করা যায়, তো বেসটা চেঞ্জ করতে 100 টাকা নেবে, 150 টাকা অর্ডার দিতে পারেন, আপনি কাস্টমার থেকে 1000 টাকা নেন আলহামদুলিল্লাহ। তাহলে আপনি কাজটা অ্যাটলিস্ট আধা ঘন্টা হবে না এ চেঞ্জ করতে, 20 মিনিট। তাহলে আপনি 1000 টাকা নেন, 500 টাকা নেন আর 200 টাকা দিয়ে অর্ডার দেন। সো আবার সেম যখন লাগাবেন তখন কানেক্ট করতে হবে এভাবে, তো আমি আপনাদেরকে বলতেছি ইনশাল্লাহ আপনারা কাজটা শিখবেন, যে যে কেউ কাজটা শিখতে পারেন এবং ইনশাল্লাহ কর্মসংস্থান তৈরি করবেন, বেকারত্ব দূর করবেন। আর আপনার ফ্যামিলির উপর ডিপেন্ড করবেন না, বিশেষ করে আমাদের যুব সমাজ অনেকটা ফ্যামিলির উপর ডিপেন্ড করে, কাজ জানা সত্ত্বেও এরা ফ্যামিলির উপর ডিপেন্ড করে, এটা কখনোই ঠিক না। আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাজ করছেন, উনি ছোটকালে আমরা জানি 16 বছর বয়স থেকে উনি ভেড়া চালাতেন, যেটা আমরা সমাজে বলি আমার প্রেস্টিজে লাগবে ছোটো থেকে। তারপরে উনি এটা বসাছেন, বসার পরে এবার আপনি এটা প্রোটেকশনটার উপর বসাই দেন, পরে খেয়াল রাখতে হবে আপনি যেটা যখন বসান সেটা তখনই সাথে সাথে বসায় ফেলবেন, বা জানতে হবে আপনি কোথায় কী করতেছেন। আমার নিজের ভুল হচ্ছে এভাবে এইভাবে। হ্যাঁ, তা আমাদের রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানে ছোটোবেলা থেকে কর্ম করতেন এবং বড় হওয়ার পরে উনি বিষয়বস্তু ব্যবসা করতেন, প্রথমে চাকরি করছিলেন খাদিজা রাদিয়াল্লাহু আনহার প্রতিষ্ঠানে, তারপর তিনি দিন দিয়ে ব্যবসা করতেন। তো আমাদের রাসূল যদি করতে পারে আমরা কেন করতে পারবো না, আমাদের রাসূলের উম্মত। আপনারা অবশ্যই যে কোনো কাজ ছোটো করে দেখবেন না, করবেন ইনশাল্লাহ, শিখবেন, শিখে আগ্রহ করতে হবে এবং নিজেরা নিজেদের কর্মসংস্থান তৈরি করবেন ইনশাল্লাহ। সো ইজি, ফার্স্ট স্ক্রু অ্যান্ড দেন যেটা করতে হবে আপনাকে, আপনি নতুন LCD বা স্ক্রিন এবং চার্জিং পোর্ট সেম অর্ডার দিতে পারেন অনলাইন থেকে, আলিবাবা আছে, এক্সপ্রেস আছে, ইবে আছে, অ্যামাজন আছে, আর বাংলাদেশে হলো সবচেয়ে ভালো নিকটস্থ কোনো পাইকারি দোকান থেকে মোবাইল মার্কেট থেকে আপনার ডিজাইনগুলো কালেক্ট করতে পারেন একদম ইজি। হ্যাঁ, তারপরে এটা হচ্ছে এভাবে ধরবেন LCD, নিউ স্ক্রিন নেবেন, আমরা যদি আপনার সুবিধার যে দেখাচ্ছি যে আমরা যে স্ক্রিন খুলছি ওইটাই আমি এখন বসাবো, নিউ স্ক্রিন নেওয়ার পরে আপনি ক্যাবেলগুলো আসবে, তারপরে এভাবে ধরবেন, ধরার পরে আপনি এখানে দুইটা কানেকশন আছে, সরি আমরা এটাকে এভাবে করতে হবে, ইয়েস। দেন প্রথম দুইটা কানেকশন এখানে আপনার কানেকশন করার ক্ষেত্রে অবশ্যই দেখতে হবে পায়ের সাথে পা যখন বসবে তখন আপনি আস্তে চাপ দেবেন, জোরে চাপ দিলে আপনার হয়তো বা ক্ষতি হতে পারে আপনার মাদার বোর্ডে, তো স্লোলি স্লোলি একটু 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 ধৈর্য ধরতে হবে কাজটা অবশ্য।
ওই দুটো কানেকশন একসাথে এই কারণে। সময় নিচ্ছে, তারপর আপনি মাঝে মধ্যে একটু সময় লাগে, তারপর আপনি একটু ধৈর্য সহকারে কানেক্ট করতে হবে। হ্যাঁ, এটা কানেক্ট করার পরে দেন আপনি এই কেবিলটা এখানে কানেক্ট করবেন। প্রথমে ফাঁটা উঠাবেন, তারপরে একটু ঢুকিয়ে দিবেন, তারপরে ফাঁটা বসিয়ে দিবেন। দেন এখানে একটা প্রোটেকশন আছে, এই প্রোটেকশন বসে দেন। এটা পা আছে, পাশে একদম ইজি। আমি খুবই সরি, আমার ভিডিওটা বড় হয়ে গেছে। আমি সিস্টেম 5-6 মিনিট ভিডিওটা করবো, কিন্তু যেহেতু আপনাদেরকে দেখার সুবিধার্তে অনেকটা বড় করে ফেলছি। তারপরে দুই সরকার দেখবেন এবং কাজটা শিখবেন এবং নিজেরা নিজেদের কর্মসংস্থান তৈরি করবেন, ইনশাআল্লাহ আশা করতে পারি। আর আপনাদের ভালো লাগলে আমাদেরকে সাপোর্ট করবেন, আমাদের সাথে থাকবেন, নতুন ভিডিওর জন্য আমাদের পাশে থাকবেন ইনশাআল্লাহ। দেন হয়ে গেছে আপনি কানেক্ট। আপনাকে এলসিডি বসার জন্য অনেক সময় নতুন এলসিডিতে পাশে টেপ আসে, আর হচ্ছে আপনি এরকম T70 এটা লিমের একটা নিতে হবে, কিনতে হবে আপনাকে। দেন চারিপাশে আপনি এরকম লিম বসিয়ে দেবেন চারিপাশে। তারপরে আপনি এক পাশ থেকে বসাবেন, বসা দেওয়ার পরে বসে দিবেন। ডান, আপনার কাজ শেষ। লাস্ট যে কাজ, ফিনিশিংটা আপনার দরকার, সেটা হচ্ছে এরকম টেপ নেবেন, নিয়ে আপনি চারি কর্নারে টেপ মারি দেবেন, এরকম চারিপাশে টেপ মারি দেবেন। তাহলে আজকে এই পর্যন্তই, অন্য কোনো ভিডিও দিয়ে উপস্থিত হবেন ইনশাআল্লাহ। সে প্রত্যাশা নিয়ে আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।